আসসালামু আলাইকুম, সুপ্রিয় সুধী, ডাক্তার মোহাম্মদ আনিসুর রহমান, ঢাকা পেইন অ্যান্ড স্পাইন সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় সুধী, আজকে যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ বা ডিস্ক ডেসিকেশন। এই বিষয়ে প্রথম পর্বে আমরা কথা বলেছিলাম ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজটা কি, কেন হয় এবং সেখান থেকে পরিত্রাণের উপায় নিয়ে আমরা কথা বলেছি। ডিস্ক ডেসিকেশন বা ডিস্ক ডিহাইড্রেশন যেটা ইয়াং বয়স্ক অল্প বয়স্ক মানুষদের হয় সে বিষয়টা নিয়ে আমরা কথা বলেছি। তো আমরা যখন ডিজেনারেটিভ ডিস্ক নিয়ে প্রথম পর্বে কথা বলেছি বা ডিস্ক ডেসিকেশন নিয়ে কথা বলেছি তখন আমরা পাঁচটি পয়েন্টের কথা বলেছি, যে পাঁচটি পয়েন্ট যদি আমরা অনুসরণ করতে পারি তার মধ্যে চারটা পয়েন্ট আমি বলেছিলাম যে আমরা 60% ভালো থাকতে পারবো। হ্যাঁ, আমরা যদি আমাদের জীবনযাত্রা আমাদের লাইফস্টাইলে সেটা নিয়ে আসতে পারি। তার মধ্যে আরেকটি পয়েন্ট ছিল বা পাঁচ নাম্বার পয়েন্ট ছিল এক্সারসাইজ, হ্যাঁ, সেটা হচ্ছে কোর মাসেল স্ট্রেন্দিং এক্সারসাইজ। আর আমাদের স্পাইনাল ক্যানেল বা ইন্টার ভার্টিব্রাল যে ফোরামেন ক্যানেলটাকে যেটা সরু হয়ে আসে সেটাকে প্রসারিত করবার জন্য এক্সারসাইজ, যে যাতে কিনা আরো 40% কিন্তু আমরা ভালো থাকতে পারি। তো আমি একটু দেখাতে চাই যে এই যে ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ বা ডিস্ক ডেসিকেশন হলে আসলে ঘটনাটা কি হয়। তো আমরা বলেছিলাম যে ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ বা ডিস্ক ডেসিকেশন হলে ডিস্কের ভেতরে যে নিউক্লিয়াস পালপোসাস থাকে সেখানে যে ওয়াটার থাকে সেটা ডিহাইড্রেশন হয় বা কমে যায়, তখন ডিস্কের হাইট কমে যায়, তখন এই যে ভার্টিব্রাগুলো লাম্বার ভার্টিব্রা বা কোষেরুকা সেগুলো কাছাকাছি চলে আসে। কাছাকাছি চলে আসার ফলে দেখা যাচ্ছে যে এই ভার্টিব্রার সাথে ধরেন এই ভার্টিব্রার একটা মুভমেন্ট হয় যেখানে কিনা মুভমেন্টগুলো কিন্তু ডিস্ক নিয়ন্ত্রণ করতো, তখন দেখা যাবে ডিস্ক ডেসিকেশন বা ডিজেনারেশনের ফলে তখন দেখা যাবে যে মানে সিনক্রোনাইজ হবে না মুভমেন্টটা, একটা হাড়ের সাথে আরেকটা হাড়ের মুভমেন্ট হবে। এবং আমরা বলছিলাম যে অ্যানুলার টিয়ারের কথা, যার ফলে আমরা আরও বেশি ডিহাইড্রেশন হবে এবং সেখানে মুভমেন্ট সিনক্রোনাইজ থাকবে না। তখন যে ঘটনাটা হবে, এই হাড়গুলোর পেছনে যে জয়েন্ট থাকে, আমরা বলছিলাম যে ফ্যাসেট জয়েন্ট, এই জয়েন্টটা আরও কাছাকাছি চলে আসবে, যার ফলে এখানে আর্থ্রোপেদি হবে, ফ্যাসেট জয়েন্ট আর্থ্রোপেদি হবে বা এই জয়েন্টের সমস্যা হবে, এটা আমরা বলছিলাম। এবং আমরা বলছিলাম যে লিগামেন্টাম ফ্লাভাম নামে একটি আপনার লিগামেন্ট থাকে, সেই লিগামেন্টটা আরও ভেতরের দিকে পিছনের দিকে চলে আসে বা এটা হাইপারট্রফি হয়। আপনারা এমআরআই করলে দেখবেন লেখা আছে লিগামেন্টাম ফ্লাভাম হাইপারট্রফি, সেটা হয় যার ফলে হয় এই যে ক্যানেলটা আমরা স্পাইনাল ক্যানেল বলছি যেটা আরও উপর থেকে শুরু, যার মধ্য দিয়েই আসলে স্পাইনাল কর্ডটা গিয়েছে, সেই ক্যানেলটা ন্যারো হয়ে আসে। আপনারা প্রায়শই দেখবেন আপনাদের আমার রিপোর্টে লেখা আছে যে স্পাইনাল ক্যানাল স্টেনোসিস বা ছোট হয়ে আসা বা ন্যারোয়িং অফ দ্য স্পাইনাল ক্যানাল বা ফোরামেন ন্যারোয়িং এর কথা বলা হচ্ছে, যে ইন্টারভার্টিব্রাল দুইটা ভার্টিব্রার মাঝখানে এই যে ফোরামেন এই যে ছিদ্রটা এখান দিয়ে কিন্তু ওই যে স্পাইনাল নার্ভ বা সরু সরু নার্ভ বের হয়ে আসে। যখন ডিস্ক ডেসিকেশন বা ডিজেনারেশন হয়, ডিস্ক হাইট কমে যায়, পেছনে ধরেন জয়েন্টের উপরে চাপ যেমন পড়ে, এই যে ভার্টিব্রাল ফোরামেন সেটাও কিন্তু সরু হয়ে যায়। তো আজকে যে আমি এক্সারসাইজ দেখাবো, আমার দুইটা উদ্দেশ্য থাকবে এক্সারসাইজ করার, একটা হচ্ছে যে এই যে ভার্টিব্রাল ফোরামেন বা ক্যানেল এটার যে ন্যারো হয়েছে বা সরু হয়েছে এইটাকে এক্সারসাইজের মাধ্যমে কিভাবে প্রসারিত করা যায় বা এই সরু যে অংশটা সেটাকে কিভাবে আর একটু বাড়ানো যায়, এটা একটা। আর আমাদের অ্যাবডোমেনে কিছু মাসেলস থাকে এবং ব্যাকে যে মাসেলস থাকে কোর মাসেল আমরা বলছি, এগুলো কিভাবে আরো স্ট্রং করা যায়। কোর মাসেল স্ট্রং করার বা এগুলো স্ট্রেংথ বাড়ানোর উদ্দেশ্যটা হচ্ছে, যেহেতু ডিস্কের গুণগত মান নেই, ডিস্কটা স্বাভাবিক অবস্থায় নেই, হাইট কমে গেছে, হাড়ের সাথে হাড়ের একটা মুভমেন্ট হচ্ছে, সেক্ষেত্রে এই মাসেলগুলো করবে কি, এই যে সামগ্রিক মুভমেন্টটা আমাদের যে স্পাইনের সেই মুভমেন্টটাকে সহায়ক হবে এবং আমাদের মাসেল যখন স্ট্রং থাকবে মাসেলগুলো তখন এই মুভমেন্টগুলো সহজ হবে। তো আজকে আমি ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ বা ডিস্ক ডেসিকেশনের জন্য সাতটা এক্সারসাইজ আপনাদের দেখানোর চেষ্টা করব, 7 এক্সারসাইজ যেগুলো খুবই ইফেক্টিভ হবে। আমি মনে করি যে আপনারা যদি রেগুলারলি এক্সারসাইজগুলো করতে পারেন তাহলে ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজকে যেভাবে প্রিভেন্ট করা যাবে বা এটা প্রলম্বিত করা যাবে, ঠিক তেমনিভাবে যদি ডিজেনারেটিভ ডিস্ক হয়েও যায় তখন আমরা কীভাবে এক্সারসাইজের মাধ্যমে স্বাভাবিক অবস্থা আসতে পারি কনজারভেটিভ ট্রিটমেন্টের একটি অংশ হিসেবে, সে বিষয়গুলো আমি আজকে এক্সারসাইজগুলো আমরা দেখাবো। প্রথমে আমি একটু শুয়ে যাই, মনে হয় দেখতে পাচ্ছেন আপনারা আমাকে, আমি যদি ভুল না করি
এই যে শুয়ে যাওয়ার পরে প্রথম যেই এক্সারসাইজটা হবে এটা হচ্ছে স্ট্রেট লেগ রেইজ, মানে আমরা পাটা উপরে তুলবো, এই যে ধরেন 30-40 ডিগ্রি তুলে এক থেকে পাঁচ পর্যন্ত গুনবো বা 5 সেকেন্ড ধরে রাখবো, 1, 2, 3, 4, 5, তারপরে আবার অন্য পা 1, 2, 3, 4, 5, এভাবে আবার এই পা আবার এই পা, এভাবে 10 বার আমরা করব। হ্যাঁ, 10 বার এই পা, 10 বার এই পা, এটা হচ্ছে একটা স্ট্রেট লেগ রেইজ আমরা বলছি। আরেকটা এক্সারসাইজ আমি করছি, উদ্দেশ্য কিন্তু আমাদের দুটো, একটা হচ্ছে যে আমাদের কোর মাসেলের স্ট্রেংথ গুলোকে বাড়ানো, আর ওই যে ন্যারো হয়ে গেছে ক্যানেল ভার্টিব্রাল ফোরামেন সেটাকে ন্যারোটাকে কিভাবে একটু প্রসারিত করা যায়। আরেকটা আমি যেটা করতে চাই সেটা হচ্ছে সিঙ্গেল, এই যে লেগ আপনি ব্যান্ড করলেন, করলে এটা হচ্ছে নি চেস্ট এক্সারসাইজ বলে, মানে নিটাকে চেস্টের কাছাকাছি নিয়ে আসা, দু হাত দিয়ে ধরে কাছাকাছি নিয়ে এসে এক থেকে পাঁচ পর্যন্ত আমি গুনবো, 1, 2, 3, 4, 5 ছেড়ে দিব, তারপর আরেকটা পা 1, 2, 3, 4, 5, দু পায়ও করতে পারে। যাদের দেখা যাচ্ছে ডিজেনারেটিভ ব্রিজ ডিজিজ একটু বেশি পরিমাণে হয়ে গেছে, তখন আমরা দু পায়ও করতে বলি, দু পা একবারে এনে এক থেকে পাঁচ পর্যন্ত গুনবেন দু পা। এই যে আমরা নিটা আমরা যখন কাছাকাছি নিয়ে আসবো আমাদের চেস্টের, তখন খেয়াল করতে হবে কারো কারো হয়তো বা ব্যথা বাড়তে পারে, যদি যে কোনো এক্সারসাইজ যদি ব্যথা বাড়ে তাহলে কিন্তু আমরা ওই এক্সারসাইজ স্টপ করতে হবে। হ্যাঁ, বা ধরেন এই যে যেটা দু পা নিয়ে যদি যাদের পিএলআইডি থাকে বা ডিস প্রোলাপস হয়ে গেছে অ্যাকিউট, তাদেরকে আমরা বলবো ওই এক্সারসাইজটা না করতে। তাহলে আমি দুটো এক্সারসাইজ দেখালাম, একটা লেগ রেইজ করা আর একটা হচ্ছে আপনার নি ব্যান্ড করা, তাই না? দুটো এক্সারসাইজ আমার গেল। এবারে আমি একটু দেখেন, একটু সাইড হয়ে আমার এক সোজা থাকবে, এটা আমার হাতটা এখানে থাকবে, মাথাটা আমার হাতের এখানে থাকছে, আমি যখন ওইদিকে ঘুরবো তখন ইজি হবে পাটা তুলবো আমরা, এক থেকে পাঁচ, একই কথা, এক থেকে পাঁচ, এখন আবার এদিকে ঘুরি, এখন ভালোভাবে দেখতে পারবেন আশা করি। এক থেকে পাঁচ, 1, 2, 3, 4, 5। আচ্ছা, আরেকটা এভাবে শো অবস্থায় যেটা করতে পারি, আমরা দুটো পাকে এভাবে হেলাতে পারি, আবার করতে পারি, আবার এরকম করতে পারি, আবার এরকম করতে পারি, আবার এরকম করতে পারি, ওটা ওদিকেও আপনারা করবেন। তাহলে চারটা এক্সারসাইজ গেল। আরেকটা এক্সারসাইজ আমি দেখাই, সেটা হচ্ছে শুয়ে যাবেন উপর হয়ে, শুয়ে গিয়ে মাথাটা উপরে তুলবেন, শুধু মেরুদণ্ডটা উঠবে, আবার এভাবে 5 বার করবেন প্রতিবার। আচ্ছা, আরেকটা এক্সারসাইজ আছে, সেটা হলো এই যে দুটো পা নি আমার যে হাতে সোজাসুজি আমরা রাখবো, রেখে যেই হাতটা যেই পাটা আমি নিব পেছনের দিকে তার অপোজিট হাত আমি তুলবো, এটাকে সুপারম্যান এক্সারসাইজ বলা হয়। ঠিক তেমনি আবার এক থেকে পাঁচ পর্যন্ত আমরা গুনবো, খেয়াল রাখতে হবে মাথা এখানে কিন্তু উঁচু করা যাবে না, সুপারম্যানরা কিন্তু নিচের দিকে তাকায়, এই জন্য নিচের দিকে এভাবে রাখতে হবে। তাহলে মোটামুটি আমি মনে হয় এক্সারসাইজগুলো আপনাদের দেখাতে সমর্থ হয়েছি। এই এক্সারসাইজগুলো যদি আপনারা রেগুলারলি করেন সকাল দুপুর রাতে যেভাবে আমি বললাম, তাহলে আমার দৃঢ় বিশ্বাস ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ যেরকমভাবে প্রিভেন্ট করা যাবে, বা কারো যদি ডিজেনারেটিভ ডিজিজ হয়েও যায় তাহলে চিকিৎসার ক্ষেত্রেও কিন্তু এটা
ভূমিকা রাখবে। তো সুপ্রিয় সুধী, আগামী দিনে আমরা কোমর ব্যথার আরও অন্য কারণগুলো নিয়েও কথা বলবো এবং ব্যথার নানা কারণ নিয়ে কথা বলবো। তো আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।